বিশ্বের 84 সুন্দরীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের 71তম আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের গত বছরের মিস টেক্সাস মডেল আরবনি গ্যাব্রিয়েল। তিনি ফিলিপিনো বংশোদ্ভূত প্রথম মার্কিন সুন্দরী যিনি এই খেতাব অর্জন করলেন। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। বিজয়ী আরবনি গ্যাব্রিয়েল একজন মডেল, ফ্যাশন ডিজাইনার এবং সেলাই প্রশিক্ষক। তিনি পরিবেশ বান্ধব পোশাক ডিজাইনার হিসেবে কাজ করেন। অনুষ্ঠানে নতুন বিজয়ীকে মুকুট পরিয়ে দেন 2021 সালের ভারতের মিস ইউনিভার্স, ভারতীয় ফ্যাশন মডেল ও অভিনেত্রী হারনাস সান্ধু। সেবারই 21 বছর পর মিস ইউনিভার্সের মুকুট ভারতে গিয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্যাব্রিয়েল বলেন, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবেন যাতে তার জীবনের পথ তৈরিতে স্বাবলম্বী হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক করেছেন গ্যাব্রিয়েল। নিজের পোশাক ব্র্যান্ড আরবনি নোলার প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন তিনি। গ্যাব্রিয়েলের জন্ম যুক্তরাষ্ট্রে, তার বাবা ফিলিপাইনের নাগরিক, মা যুক্তরাষ্ট্রের। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউনিভার্স নির্বাচিত হলেন। পিন্টু হাজং, নাগরিক।